লাবণী খানম নামে একজন প্রশ্ন করেছেন, আখরোট কি বাচ্চাদের জন্য ভালো, কখন থেকে দেওয়া যাবে? আখরোট কিন্তু খুবই উপকারী একটা খাবার, এটাতে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি থাকে, ভিটামিনস এবং মিনারেলস পাওয়া যাচ্ছে। বাচ্চাদেরকে আপনি যেটা করবেন, এক বছর বয়সের পর থেকে আপনি আখরোট বাদাম বাচ্চাদের খাওয়াতে পারবেন। এক্ষেত্রে আপনি হোমমেড সেরেলাক বা সিরিয়ালটা তৈরি করে সেখানে আখরোটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা আখরোটটা গুঁড়ো করে রেখে অন্য যে কোনো খাবারের সাথেও কিন্তু মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। একটু বড় বাচ্চাদের আপনি হলো হাতে ধরে আখরোট খাওয়ানোটা শিখাতে পারেন, বা যে কোনো ধরনের খাবার যেমন পায়েস, সেমাই, ফিরনি, এগুলোর সাথে কিন্তু আখরোটটা ব্যবহার করতে পারেন। কারণ এটা বাচ্চাদের ব্রেনের জন্য খুবই উপকারী, স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, যে কোনো কাজে তাদের একাগ্রতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে।